বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমাকে দেখো, আমিও ভালো আছি অবশ্য। আমাকে দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি, একটু বাজারের দিকে যাব। তো আরে দেখো, ওরাও বেরিয়ে পড়েছে, যাবে। আর আমি দেখো, এই যে এই গ্রিন কালারের শাড়িটা পরে নিয়েছি, আর এই তার সাথে একটা কানের পরে নিয়েছি, এটা অনেক আগেকার, অনেক কেনা, তো পড়েছিল জাস্ট, আমি এটাও পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি, এখনো রাস্তাতে আছি। কি বাজে রাস্তাটা বলো। ঘুরতে এলাম, ঘরে বসে বসে খুব বোর হয়ে মানে হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম চো একটু ঘুরে আসি, তারপরে বাজারের দিকে যাব। আগে একটু এই ট্রেন লাইনের ধারে এলাম। দেখো, আমরা এখান দিয়ে পাপা করে একটু একটু করে স্টেশনে উঠে যাব। তো স্টেশন দিয়ে আমাদের বাজারটা সামনে হবে। আমার মেয়ে এখানে আমল কুল খাবে, বায়না করলো, তাই ভাবলাম যে একটা কিনে দেয়, আর আমার বোনকেও একটা কিনে দেয়, দুটো। তো এই আমরা স্টেশন থেকে নেমে পড়লাম। তো দেখো, এটা আমাদের বাস স্ট্যান্ড। খুব চপ খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম গরম গরম চারটা চপ নেই। দেখো, চপ নিচ্ছি। এখন আমরা এখান থেকে মাটনটা কিনে নিয়ে পার্লারে যাব। তো দেখো, এখান থেকে আমরা সবসময় মাটন কিনি। তো আমরা পার্লারে এসে গিয়েছি দেখো, আর আমি আইব্রুটা শেভ করতে বসেও গিয়েছি। তো দেখো, আমি আমার হয়ে গেলে আমার বোন করবে।
বাইবেলটা সেভ হয়ে গিয়েছে, তো এবার বাড়ি যাবো ডাইরেক্ট। এই বাড়িতে ফিরলাম, এসে এই ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম, ভীষণ গরম লাগছে। তো রান্নার দিকে এবার যেতে হবে, কারণ তোমরা তো দেখতেই পেলে মাটন কিনলাম, তো তার যোগাযন্ত করে রান্নাটা ছটপট করে নেই, আর রুটি সাথে হবে, তো চলো রান্নাটা করে নিই। আর আমার অবস্থা দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি, সব নাইটি টাটি চেঞ্জ করতে হবে আবার শোয়ার সময়। তো আমার ফাইনাল মানে রান্নাটা দেখাচ্ছি তোমাদের। আমার এই যে মাটনের ঝোল, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, এই যে, আর এই যে মেয়ের জন্যে বেড়েছে খাবে বলে, আর এই যে সাথে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে আসছে প্রায়, আমার মেয়েও খেয়ে নিচ্ছে একসাথে, এই যে আমার মেয়েও খেয়ে নিচ্ছে, আর এই যে খাচ্ছে। তো চলো, তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আর তোমরা দেখতেই তো পেলে আমরা শুয়েও পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর মানে যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তারা অবশ্যই করে দিও প্লিজ। তো আজকের মতো ভিডিওটা এতটুকু, তো ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট।